আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আরেকটা নতুন ইম্পর্ট্যান্ট টপিক পড়বো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা তত্ত্ব তো এর আগের এপিসোডে আমরা রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষে তত্ত্ব পড়েছিলাম আজকে আমরা দেখবো অবস্থান্তর অবস্থা তত্ত্বটা আসলে কী তো আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য যে অণুগুলোকে সক্রিয় হতে হয় সক্রিয় কখন হবে যখন যে অণু সক্রিয় শক্তিটা শোষণ করতে পারবে মানে সক্রিয় শক্তিটা নিজের মধ্যে ধারণ করতে পারবে তখনই সেই অণুটা সক্রিয় হতে পারবে এখন এই সক্রিয় শক্তিটার মান কেমন হবে এই সক্রিয় শক্তিটা হচ্ছে বিক্রিয়ক গড় শক্তির চেয়ে বেশি শক্তি সম্পন্ন যে মানটা সেই সেই শক্তিটাই হচ্ছে সক্রিয় শক্তি হিসেবে গৃহীত হয় তো যে অণুগুলো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সক্রিয় শক্তিটা নিজের মধ্যে অর্জন করতে পারে সেই অণুগুলো হচ্ছে সক্রিয় অণু আর একমাত্র সক্রিয় অনু বিক্রিয় অংশগ্রহণ করতে পারে যেগুলো সক্রিয় অনু না সেগুলো বিক্রি অংশগ্রহণ করতে পারে না এখন এই সক্রিয় অনুগুলো যখন নিজের মধ্যে সক্রিয় শক্তি ধারণ করে তখন তারা সংঘর্ষে লিপ্ত হয় তো আমরা ধরে নিলাম এবি একটা সক্রিয় অণু সি আরেকটা সক্রিয় অণু তো দুইটা অনু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন এরা সংঘর্ষে লিপ্ত হয় তো যখন এরা পরস্পরের কাছাকাছি আসবে তখন এরা সংঘর্ষে লিপ্ত লিপ্ত হবে 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 এই সংঘর্ষে হওয়ার সময় কি তাদের মধ্যে পুরাতন বন্ধন ভাঙা শুরু এবং নতুন বন্ধন তৈরি হওয়া শুরু হবে তো এই যে পুরাতন বন্ধনটা ভাঙছে আর নতুন বন্ধন তৈরি হচ্ছে এই মধ্যবর্তী অবস্থাটাকে বলা হয় অব জটিল অবস্থা বা অবস্থান্তর অবস্থা অর্থাৎ যে অবস্থায় আসলে বিক্রিয়ক সম্পূর্ণরূপে বিক্রিয়ক না আবার সম্পূর্ণরূপে উৎপাদও তৈরি হচ্ছে না বিক্রিয়কের বন্ধন ভাঙছে আর উৎপাদের বন্ধন তৈরি হচ্ছে তো এই মধ্যবর্তী অবস্থাটা বলা হবে অবস্থান্তর অবস্থা তো আমরা এভাবে লিখতে পারি এ বন্ড বি এই যোগটা সি যোগের সাথে যখন বিক্রিয়া করছে তখন কি হবে মধ্যবর্তী অবস্থা বা অবস্থান্তর জটিল অবস্থায় এ এবং বি এর বন্ধন ভাঙবে এবং বি এর সাথে সি এর বন্ধন তৈরি হওয়া শুরু হবে তো এই যে মধ্যবর্তী অবস্থাটা এটাই হচ্ছে মধ্যবর্তী জটিল যৌগ বা মধ্যবর্তী জটিল অবস্থা মধ্যবর্তী জটিল অবস্থা তো এই অবস্থা পার হয়ে গেলে বি এবং সি এর সাথে বন্ধন তৈরি হওয়াটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং এ বন্ধনটা সম্পূর্ণরূপে ভেঙে যাবে তো তখন তৈরি হবে এ আলাদা হয়ে যাবে তৈরি হবে তো অবস্থান্তর তত্ত্বটাকে আমরা আমাদের যে গ্রাফ আছে গ্রাফের সাহায্যে আমরা কিন্তু প্রেজেন্ট করতে পারি যেমন এই গ্রাফে আমরা দেখতে পারি যদি আমরা গ্রাফের ওয়াই অক্ষ বরাবর এগুলোকে ধরে নেই হচ্ছে স্থিতি স্থিতি শক্তি শক্তি আর অক্ষ বরাবর হচ্ছে সময় এখন আমরা দেখতে পাবো যে একটা যখন সময় যখন জিরো মানে বিক্রিয়া যখন শুরু হয়নি তখন বিক্রিয়কের মধ্যে যে স্থিতিশক্তিটা অবস্থান করছে আমরা ধরে নিলাম সেই স্মৃতিশক্তিটার লেভেল হচ্ছে এতখানি এখন এই অবস্থায় মানে যখন এই লেভেলে আছে তখন কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে মানে সে অনুগুলো সক্রিয় অনু না কারণ সে এখনো সক্রিয় শক্তি লাভ করেনি তো আস্তে আস্তে যখন বিক্রিয়া শুরু হয় বিক্রিয় অনুগুলো ছোটাছুটি বৃদ্ধি পায় তাদের মধ্যে একটা সংঘর্ষ তারা পরস্পরের সাথে সংঘর্ষ লিপ্ত হতে থাকে এবং আস্তে আস্তে তাদের মধ্যে সক্রিয় শক্তি উৎপন্ন হওয়া শুরু হয় তারা আস্তে আস্তে বিক্রিয়া যত অগ্রসর হবে তাদের শক্তির মান বাড়তে থাকবে বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মানে যখন পৌঁছাবে তখন তারা সক্রিয় শক্তিটা অর্জন করবে মানে এই যে সক্রিয় শক্তি সক্রিয় শক্তিটা অর্জন করার জন্য তাদের স্থিতিশক্তি থেকে যে পরিমাণ শক্তির বাধা অতিক্রম করতে হলো এটাকেই বলা হয় শক্তি পর্বত বা স্টেরিক বাধা এই যে শক্তি পর্বতটা এই শক্তি পর্বতটা সে অতিক্রম করতে পারলে তখনই সে উৎপাদে পরিণত হতে পারবে আদারওয়াইজ সে উৎপাদে পরিণত হতে পারবে না তাহলে কোনো একটা বিক্রিয়ক অনুগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি অর্জন করতে হয় উৎপাদে পরিণত হওয়ার জন্য তো যেই শক্তির বাধাটা অতিক্রম করে সে এই সক্রিয় শক্তিটা লাভ করে তাকে বলা হয় শক্তি পর্বত আর সক্রিয় শক্তিটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ শক্তি যে শক্তি সে লাভ করলে উৎপাদে পরিণত হতে পারে তো এই যে চূড়াটা এই চূড়া যখন সে অবস্থান করে তখন সে সম্পূর্ণরূপে মধ্যবর্তী জটিল অবস্থায় অবস্থায় থাকে এই যখন সে আছে তখন সে সম্পূর্ণরূপে বিক্রিও করা আবার সম্পূর্ণরূপে উৎপাদনা তখন তার মধ্যে বিক্রিয়কের বন্ধনগুলো ভাঙছে উৎপাদের তৈরি হওয়া শুরু হয়েছে তো আস্তে আস্তে যখন সে আবার নিচের দিকে নামবে তখন তার মধ্যে সম্পূর্ণরূপে বিক্রিয়কের বন্ধনগুলো ভাঙা শুরু হয়ে যাবে উৎপাদের বন্ধনগুলো আরও জোরালো হবে এবং আলটিমেটলি সে একটা পর্যায়ে উৎপাদে পরিণত হবে তো আমরা এই পরিমাণ এনার্জিকে যদি ধরি ই ওয়ান আর এই পরিমাণ এনার্জিকে যদি ধরি ই টু তাহলে ই ওয়ান কার কার স্থিতিশক্তি ই ওয়ান হচ্ছে বিক্রিয়কের স্মৃতিশক্তি আর ই টু কার স্মৃতিশক্তি ই টু হচ্ছে উৎপাদের স্মৃতিশক্তি ই ওয়ান বিক্রিয়কের স্থিতি আর ইটু হচ্ছে স্থিতি শক্তি এখন ই ওয়ান আর ই টুর মধ্যে যে ডিফারেন্স অর্থাৎ আমরা বলতে পারি এই লেভেলটুকু এখানে যেহেতু ই টুর মান বড় আমরা লিখতে পারি ই টু মাইনাস ই ওয়ান এই ডিফারেন্সটা হচ্ছে ডেল ই বা এটাকেই বলা হয় বিক্রিয়া এনথালপি তো বিক্রিয়া এনথালপি আমরা যদিও বড়ো ছোটো আকারে লিখলাম আসলে বিক্রিয়া এনথালপি প্রকৃতভাবে হিসাব করা হয় বিক্রিয়কের মোট শক্তি মাইনাস উৎপাদের শক্তি তো আলটিমেটলি আমরা এটাকে ই টু মাইনাস ই ওয়ান না লিখে ই ওয়ান মাইনাস ই টুও লিখতে পারি তখনই আসলে বিক্রিয়া এনথালপির মানের যে ঋণাত্মক বা ধনাত্মক ভাব সেটা দেখে আমরা বুঝতে পারবো যে বিক্রিয়াটা তাপ উৎপাদি না তাপহারি যদি দেখা যায় যে এখানে আমাদের বিক্রিয়া এনথেরাপির মান হচ্ছে পজিটিভ এসেছে তখন বুঝতে হবে বিক্রিয়াটি তাপহারি অর্থাৎ বিক্রিয়াটি হওয়ার জন্য বাইরের পরিবেশ থেকে শক্তি শোষিত হয়েছে আর যদি আমরা দেখতে পাই ডেল ই অর্থাৎ বিক্রিয়া এনথেরাপির মানটা নেগেটিভ তখন আমরা বুঝবো বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়াটি তাপ উৎপাদি মানে কি আমাদের বিক্রিয়কের মোট যে শক্তি ছিল তার চেয়ে উৎপাদের শক্তির পরিমাণ কম যার ফলে বিক্রিয়কের এক্সট্রা শক্তিটা বিক্রিয়ার পরে অতিরিক্ত তাপ তাপশক্তি হিসেবে পরিবেশে নির্গত হয় যার কারণে আমরা সেটাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলে থাকি এখন এই বিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ই ওয়ানের মানটা ই টু এর মান অপেক্ষা কম অর্থাৎ বিক্রিয়কের স্থিতিশক্তি উৎপাদের স্মৃতিশক্তির অপেক্ষা কম আছে যার কারণে এই বিক্রিয়াটা কিন্তু আসলে তাপ তাপহাড়ি বিক্রিয়া হবে এবং এখানে বিক্রিয়া এনথালপির মান হবে পজিটিভ আর এই যে ই এর মান ই এ হচ্ছে সক্রিয় শক্তি সক্রিয় শক্তির মানটা আমরা কীভাবে হিসাব করব সর্বোচ্চ যে শক্তির বাধা সে শক্তির বাধা থেকে যদি আমরা এই বিক্রিয়কের মোট স্মৃতিশক্তির মানটা মাইনাস করি তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে ই এ বা সক্রিয় শক্তির মান যখন সে সক্রিয় শক্তির মানের এই পর্যায়ে চূড়ায় থাকবে তখন সে অবস্থান তো জটিল অবস্থায় থাকবে যখন সে ই টু এ লেভেলে থাকবে অর্থাৎ একদম পাদদেশে থাকবে যেখানে উৎপাদ তৈরি হয়েছে সে যখন সে হচ্ছে উৎপাদের স্মৃতিশক্তিটাকে রিপ্রেজেন্ট করে আর যখন সে আমাদের বাম দিকে নিচের দিকে পাদদেশে থাকবে তখন সে হচ্ছে বিক্রিওকে স্মৃতিশক্তিকে রিপ্রেজেন্ট করে তো এভাবে হচ্ছে আমরা বিক্রিয়ার অবস্থান অবস্থা দিয়ে এটাই বোঝাতে চাই যে একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য একটা পর্যায়ে সে এমন একটা অবস্থায় থাকে যে সম্পূর্ণরূপে বিক্রিও কোনো আবার উৎপাদনা মধ্যবর্তী অবস্থায় থাকে এবং ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্ষেত্রে এই অবস্থান্তর জটিল অবস্থাটা কিন্তু পাওয়া যায় তো এটাই ছিল আজকে আমাদের অবস্থান্তর অবস্থা সম্পর্কে আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য